কমছে না তাপমাত্রা, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে গরমের তীব্রতা, নাভিশ্বাস অবস্থা নগর জীবনে। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর ফার্ম গেটে আছেন রিপোর্টার আতাউর কাউসার, সরাসরি যাচ্ছি তার কাছে। মৃদু তাপপ্রবাহ চলছে ঢাকায়। আমি মৃদু তাপপ্রবাহের সংজ্ঞা প্রথমে দিয়ে দিই। 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি হয় তাহলে এই তাপমাত্রাকে বলা হয় মৃদু তাপপ্রবাহ, এবং 38 থেকে 40 ডিগ্রি তাপপ্রবাহ হলে সেটিকে বলা হয় মাঝারি তাপপ্রবাহ, যেটি চলছে বর্তমানে দেশের অন্যান্য জায়গায়। অর্থাৎ গতকালকে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ যে তাপমাত্রা ছিল 39 ডিগ্রি সেলসিয়াস সেটি মাঝারি তাপমাত্রার আওতায় পড়ে, এবং ঢাকায় ছিল 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেটি মৃদু তাপমাত্রার মৃদু তাপপ্রবাহ আওতার মধ্যে পড়ে। তো আজকে সকালে 9:15 সময় ঢাকায় তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, যেটি মাত্র এক ঘন্টার ব্যবধানে 3 ডিগ্রি বেড়ে 35 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এবং গতকালকের যে ধারাবাহিকতা সেটি যদি আজকেও বজায় থাকে তাহলে বলা যায় দিন শেষে সর্বোচ্চ যে তাপমাত্রায় পৌঁছাবে সেই সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি বা 37.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কিছু বেশি থাকবে। তো এর একটি প্রত্যক্ষ প্রভাব পড়ছে জনজীবনে। মানুষজন আমরা সকাল থেকে দেখেছি যারা পথচারী রাস্তায় চলাচল করছেন তারা ছাতা মাথায় দিয়ে চলাচল করছেন, এবং বিভিন্ন মানুষের সাথে আমরা কথা বলেছি তারা বলেছেন যে গরমে জীবন অস্থাগত হয়ে উঠেছে তাদের। রাতের বেলায়ও আসলে যে তাপমাত্রা ভূমি থেকে বিকিরিত হয় সেটির প্রেক্ষিতে রাতেও প্রচণ্ড গরম অনুভূত হয়, এবং মানুষজন বলছেন যে রাতে আসলে ঘুমাতেও অনেকের অনেক কষ্ট হয়েছে যে পরিমাণ গরমের যে তীব্রতা। তো এই সার্বিকভাবে গরমের তীব্রতা দ্বিতীয়ত রোজার মধ্যে মানুষজন দীর্ঘ সময় পানি না খেয়ে থাকার কারণে ডিহাইড্রেশনের একটি বিষয় তৈরি হয়, একই সাথে রাস্তাঘাটে ধুলোবালি অনেক আছে, সাইনাসের প্রবলেম তৈরি হয় এমনটিও জানিয়েছেন বিভিন্ন মানুষ। তারা বলেছেন ধুলোবালির কারণে তাদের নানা ধরনের স্বাস্থ্যগত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তো একই সাথে আরেকটু জানিয়ে রাখি যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যানজটের যে মাত্রা সেটিও আস্তে আস্তে বাড়তে থাকে, এবং এই প্রচণ্ড গরমে যখন যানজটের একটি সমস্যার মধ্যেও মানুষকে পড়তে হয় তা আসলে তাদের যে অসহনীয় জীবনযাত্রা সেই তার কষ্টটাকে আরো অনেকটাই বাড়িয়ে দেয়। তো যে তাপমাত্রার বিষয়টি বলছিলাম, আবহাওয়াবিদরা জানিয়েছেন যে আরো সপ্তাহ খানেক ন্যূনতম ভাবে এ ধরনের তাপমাত্রা চলতে পারে, এবং এক সপ্তাহ পরে সর্বোচ্চ 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছাতে পারে। তারপরেই হয়তো তাপমাত্রা কমতে পারে বা তার পরের পূর্বাভাস তারা তার পরবর্তীতে জানাবেন বলে আমাদের জানিয়েছেন। তো এই ছিল গরমে অতিষ্ঠ জনজীবনের সর্বশেষ তথ্য আমার কাছে। আমরা সরাসরি ছিলাম ফার্ম গেটে।